হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব। যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আইসিডিএস প্রিলিমস পরীক্ষা দিয়েছো এবং যারা মনে করছো যে 40-এর কাছাকাছি নাম্বার পাবে, 42 হোক, 43 হোক বা 39 হোক, তাদের জন্য এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা প্রমোশনালি তোমরা এই পরীক্ষায় বসবে অর্থাৎ মেন পরীক্ষায় বসবে, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিকজ তোমাদের জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। বন্ধুরা, প্রথমেই জানাবো যে তোমরা সকলেই জানো এই যে লকডাউন কন্ডিশনের মধ্যে তোমরা বাড়িতে আছো, সকলেই যেন সুস্থ থাকো, একেবারে যেন ডিমোটিভেটেড হয়েও না বা নিজেদের প্রিপারেশনও কিন্তু স্টপ করো না। দেখো, আমরা একটা সাংঘাতিক একটা ভয়াবহ একটা পরিস্থিতির সাথে আমরা যুদ্ধ করে চলেছি, তো সেই সেখানে কিন্তু আমরাও তোমাদেরকে সাপোর্ট করছি বা ইন ফিউচার করব। আমরা চাই তোমরা বাড়িতে সকলে সুস্থ থাকো এবং গভর্নমেন্ট যে সমস্ত রুলসগুলো তোমাদেরকে বলছে সেইগুলো কিন্তু তোমরা ফলো করার চেষ্টা করবে। এবং তার সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখবে যে নিজের প্রোগ্রেস বা লার্নিং কিন্তু কোনো সময় স্টপ করবে না। এটা একটা এই যে লকডাউন কন্ডিশনে অনেক নেগেটিভ দিক আছে, বাট এটা একটা পজিটিভ তোমাদের দিক আমি বলছি, সেটা হলো কন্ডিশন যাই থাকুক না কেন, তোমরা যে বাড়িতে থাকছো তোমাদের ডিস্ট্রাকশনগুলো কিন্তু অনেক অফ হয়েছে, তোমাদের কিন্তু বাইরে যাওয়ার সেরকম তাড়া নেই, কোনো জায়গায় টাইম ওয়েস্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই সময়টাকে যারা আইসিডিএস ক্যান্ডিডেট আছো, মেনলি আজকে তাদের জন্যই বলবো, সমস্ত ক্যান্ডিডেটের জন্য এটা অ্যাপ্লিকেবল, বাট যারা আইসিডিএস ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু আমি বলবো এই সময়টাকে কাজে লাগাও। বিকজ আমরা আশা করব এই যে লকডাউন কন্ডিশন বা আদার্স যে সমস্ত এখন সিরিয়াস কন্ডিশনগুলো চলছে সেইগুলো আমরা আশা করব বেশি দিন যেন না চলে, না চলাই ভালো। বাট যখনই এই কন্ডিশনটা কিন্তু পার হয়ে যাবে, পিএসসি কিন্তু হঠাৎ করে তোমাদের পরীক্ষার ডেট অ্যানাউন্স করবে, যারা প্রমোশনাল ক্যান্ডিডেট আছো এবং যারা তোমরা প্রিলিমস পরীক্ষা দিয়েছো তাদেরও কিন্তু রেজাল্ট হঠাৎ করেই বার করে এক্সাম ডেট দিয়ে দেবে। সেই সময় কিন্তু তোমাদের অনলি হাতে 30 দিনের মতো সময় পাবে কিনা সন্দেহ আছে, বা থাকলেও কিন্তু এই 30 দিনের আশেপাশেই কিন্তু তোমরা সময় পাবে। তো আমি বলবো এই 21 দিন তোমাদের কোনো পরীক্ষা হবে না, নিশ্চিন্তে থাকো, বাট নিজেকে সুস্থ রাখার পাশাপাশি লার্নিংটাকে কিন্তু তোমরা কাল্টিভেট করো। তোমরা কিন্তু সেই লার্নিংটাকে কিন্তু কোনো সময় অ্যাভয়েড করো না বা ক্যান্সেল করো না। ওকে, প্রিপারেশন কিন্তু আজকে থেকেই শুরু করো, নিজেরা পারলে করো অথবা আমাদের আমাদের সাথে প্রিপারেশন করো। আমরা কিন্তু 100% সিলেবাস কভার করাচ্ছি, অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা এটা 12 নম্বর ক্লাসের পিডিএফ, মানে আমরা ক্লাস 1, ডে 1, ডে 2 এইভাবে আমরা করাচ্ছি। যারা গ্রুপে আছো তারা তো অবশ্যই জানো, দেখো এখানে ডে 1, ওকে, ডে 2, ডে 3, এটা ডে নম্বর 16, এইভাবে কিন্তু 27টা দিনে আমরা টোটাল সিলেবাস কভার করাচ্ছি। যেমন দেখো ডে ওয়ানে দেখো দুটো ভিডিও আছে, অর্থাৎ একটা ভিডিও আছে এবং 3টে পিডিএফ আছে। এখানে মেনলি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করাচ্ছিলাম। ওকে, যেমন আমি এক একটা করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যেমন ডে ওয়ানে ছিল কি না এমএস এডুকেশন ল্যাবের ডে ওয়ান, সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 1995 সালের কোশ্চেন কিন্তু এখানে তোমাদের সলভ করিয়েছি। ওকে, 1995 সালের কোশ্চেন তোমাদের এখানে সলভ করিয়েছি। এইভাবে আমরা ডে টুতে কী করেছি দেখো, আমি মেন রুটিনটা তোমাদেরকে আগে দেখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে সেই ক্ষেত্রে। তো ডে ওয়ানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কী আছে। ডে ওয়ানে আছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 1995, 1997। ডে টুতে আছে 1998 এবং 99-এর কোশ্চেন। ডে থ্রিতে আছে 2004 এবং 2005-এর কোশ্চেন পেপার। অনলি কিন্তু কোশ্চেন পেপার নয়, সেই সাথে সাথে কিন্তু আমরা ভিডিও প্রোভাইড করছি, অর্থাৎ পিডিএফ প্লাস ভিডিও, এইভাবে কিন্তু ক্লাসগুলো চলছে। ওকে, তারপরে দেখো ডে 4-এ গিয়ে আমরা ইংরাজির মক টেস্ট 1 এবং ডে 5-এ গিয়ে ইংরাজির মক টেস্ট 2, সেটা আমরা নিয়েছি। মক টেস্ট 1, মক টেস্ট 2 একদম পরীক্ষায় যেভাবে মেনশন করেছে পিএসসি, একদম কিন্তু অরিজিনালি সেই কোশ্চেন ধাঁচেই কিন্তু করা হয়েছে, তোমরা দেখতে পাবে। তাহলে আমি ডে 4 এবং ডে 5-এর পিডিএফটা যদি দেখাই তোমরা কিন্তু দেখতে পাবে। একটু ওয়েট করো, দেখো ডে 4, এই যে ডে 4 আছে, আমি ডে 4 ওপেন করছি। দেখো ডে 4 ইংলিশ মক টেস্ট 1, ওকে, ইংলিশ মক টেস্ট 1, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ মক টেস্ট 1-এর মধ্যে কি ধরনের প্রশ্ন দেওয়া আছে। ডে 4 ফুল মক টেস্ট 1 ইংরেজির উপরে, সেটা দেখতে পাচ্ছ যে একটা প্যাসেজ দিয়েছি 25 নম্বরে, সেটাকে আমরা
করতে বলছি কি না সেটাকে ট্রান্সলেট করতে বলছি, তারপর একটা রিপোর্ট রাইটিং দিয়েছি অ্যাবাউট দ্য আউটব্রেক অ্যান্ড স্প্রেড অফ দ্য করোনা ভাইরাস ইন ভেরিয়াস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ রিসেন্ট টপিক্স এর উপরে। তারপর একটা প্রেসি রাইটিং দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে গ্রামার পোর্শন, যেখানে আমি বলেছিলাম যে গ্রামার পোর্শনে তোমাকে 90% স্কোর করতে হবে যদি তুমি কম্পিটিশনে থাকতে চাও। এবং তার আনসারগুলো আমরা কিন্তু যথেষ্ট এক্সপ্লেন করে এখানে দিয়েছি, এবং তার সাথে সাথে প্রত্যেকটা তোমার পিডিএফ এর উপরে ভিডিও ফাইল আছে কিভাবে এই মক টেস্ট গুলো দেবে বা কোন কোন পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে, কোন কোন পোর্শনে বেশি জোর দিতে হবে, সেই রিলেটেড কিন্তু ভিডিও কোর্স গুলো এখানে আছে। ওকে, তো তারপরে দেখতে পাচ্ছ তোমরা ডে ফাইভ, ডে সিক্স, সিক্সে গিয়ে আছে তোমার প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, গ্রামার ওয়ান, গ্রামার টু। গ্রামার ওয়ানে বলে রাখি প্রশান্ত স্যারের তিনটে গ্রামারের ভিডিও, এবং গ্রামার টুতে দুটো প্রশান্ত স্যারের ভিডিও, অর্থাৎ মোস্ট মোট পাঁচটা কিন্তু এখানে গ্রামারের ভিডিও আছে। সেখান থেকে তোমরা কিন্তু গ্রামারের ম্যাক্সিমাম পোর্শনটা কভার করতে পারবে, স্যার একদম পুরো ধরে ধরে কিন্তু শিখিয়েছেন তোমাদেরকে। ওকে, এবং তারপরে দেখ তার আগে যেটা আছে রিপোর্ট রাইটিং, সেখানেও কিন্তু স্যারের তিন থেকে চারটা ফরম্যাট দেওয়া আছে, অর্থাৎ সাইক্লোনের রিপোর্টের রাইটিং এর জন্য কি ধরনের ফরম্যাট ইউজ করবে, অ্যাক্সিডেন্ট রিপোর্ট রাইটিং এর জন্য কিভাবে ফরম্যাট ইউজ করবে, তারপরে বিভিন্ন যে রোগের আউটব্রেক হয় ম্যালেরিয়া কলেরা বা এই সমস্ত রোগের উপরে রিপোর্ট রাইটিং দিলে কিভাবে লিখবে, সে একদম একটা ছক করে দেবে, ফরম্যাট করে দেবে। জাস্ট তোমাদের পরীক্ষা হলে কয়েকটা শব্দ সেখানে ইনপুট করলেই টোটাল রিপোর্ট কভার হয়ে যাবে। ওকে, তারপরে দেখো আমরা যদি বাংলা পোর্শনে আসি তাহলে দেখো ডে 11 থেকে বাংলা শুরু হচ্ছে, মক টেস্ট 1, মক টেস্ট 2। সেখানে তোমরা কোশ্চেন পেপার পাবে, আনসার শিট পাবে, উইথ ভিডিও এক্সপ্লেনেশন পাবে, প্রতিবেদন রচনা। তার আগে বলে রাখি যে এখানে আমরা যে এই প্রেসি রাইটিং দেখছো তার উপরে আমরা 40টা প্র্যাকটিস দেব, তারপরে রিপোর্টের উপরে প্রায় 7টা প্র্যাকটিস কোশ্চেন দেবো, ট্রান্সলেশনের উপরে প্রায় 12টা প্র্যাকটিস কোশ্চেন দেবো, পিডিএফ প্রচুর পিডিএফ পাবে, এবং তার সাথে সাথে ভিডিও গাইডেন্স পাবে। ওকে, তো এই 21 দিনে কিন্তু তোমরা যদি এই সুযোগটা, এই সুবর্ণ সুযোগটা তোমরা যদি কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমরা ইন ফিউচার যখন লকডাউন কন্ডিশন উঠে যাবে বা পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন তোমাদের কিন্তু হেডেক নিতে হবে না যে 21 দিন আমি নষ্ট করে দিলাম। ওকে, তো বঙ্গানুবাদ তোমাদের রুলস শেখানো হবে, বঙ্গানুবাদের প্রচুর প্যাসেজ দেওয়া হবে, সারাংশ, ব্যাকরণ 1 এবং ব্যাকরণ 2 এগেন, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, সমাস, এগুলো কিন্তু তোমাদেরকে শেখানো হবে, এবং তার উপরে পিডিএফ এবং ভিডিও দেওয়া হবে। সুতরাং সেই কোর্সগুলো কিন্তু তোমরা মিস করো না এবং সময় নষ্ট করো না। ওকে, পেপার 3 দেখতে পাচ্ছ, মক টেস্ট 1, মক টেস্ট 2, তারপরে আইসিডিও রিলেটেড, জিকে, বায়োলজি, নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওকে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এতগুলো জিনিস প্রোভাইড করা হবে, এবং পেপার 4 গিয়ে আমরা দুটো মক টেস্ট প্রোভাইড করবো। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এই 21 দিনের যে লকডাউন কন্ডিশন তার মধ্যে কিন্তু আমরা টোটাল সিলেবাস শেষ করে দেব, এবং তোমরা পারলে যত সম্ভব পারো তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই কোর্সে জয়েন হও, এবং নিজেদের প্রিপারেশনটাকে কিন্তু এগিয়ে রাখো, ঠিক আছে? নিজেদের প্রিপারেশন এগিয়ে রাখো। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা খুব সামান্য পেমেন্ট, তুমি এই পেমেন্টে যে পেমেন্টে তোমাদের করতে বলা হচ্ছে, কোনো জায়গায় কিন্তু এতগুলো মানে 100% সিলেবাস তুমি কভার করতে পারবে না। ওকে, অফলাইনেও নয়, অনলাইনেও নয়। তো এই পেমেন্টের মাধ্যমে, খুব সামান্য কিছু পেমেন্টের মাধ্যমে তোমরা সেখানে আজকেই এনরোল করো, পেমেন্ট করো, তারপরে তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, সেখানে ডেলি বেসিসে তুমি ক্লাসগুলো করো। আমরা আশা করব তোমার 100% সিলেবাস তো কভার হবেই, এবং তুমি যদি এই টোটাল বিষয়গুলো আমাদের সাথে প্রিপারেশন নাও, তোমরা তোমার আইসিডিএস মেনে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, এবং যেটা ফাইনাল মেরিট লিস্ট সেখানে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। তো এগেন আমি একটা কথা দিয়ে শেষ করব যে তোমরা পরিবারের খেয়াল রাখো, নিজের খেয়াল রাখো, গভর্নমেন্ট যে সমস্ত রুলসগুলো বলছে সেগুলো তোমরা মেনে চলো, নিজেকে সুস্থ রাখো, এবং 21 দিন তোমাদের লার্নিং সেটাকে কোনো মতেই অফ হতে দিও না, প্রিপারেশন শুরু করো, আজই শুরু করো, এবং টোটাল 21 দিন যেই কভার হয়ে যাবে যেন তোমার প্রিপারেশনও কভার হয়ে যায়, এবং তারপরে পিএসসি যখনই যা এক্সাম দিক না কেন তোমরা যেন প্রিপেয়ার থাকো সেই এক্সামকে ফাইট করার জন্য। এখন তোমরা করোনার এগেনস্টে ফাইট করছো না, তখন পিএসসির এগেনস্টে তোমরা ফাইট করবে, যাই প্রশ্ন দিক না কেন উত্তর যেন করে আসতে পারো। ওকে, তো ভিডিওটি এই নিয়েই ছিল। যারা আমাদের বোন বা দিদি আছো, যারা আইসিডিএস পরীক্ষা মেন পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ভিডিওটি এখানেই শেষ করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।